गुड मॉर्निंग एवरीवन, माइसेल्फ अजमल हुसैन। आज के हमरा आलोचना करब इंटरगेटिव सेंटेंस एवं नेगेटिव सेंटेंस कीभावे तैरी करते हैं। ओके, सो लेट्स गेट स्टार्टेड। ভিউয়ার্স যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইন্টারগেটিভ সেন্টেন্স মিন্স প্রশ্নবোধক বাক্য এবং নেগেটিভ সেন্টেন্স মিন্স নাবোধক বাক্য। ঠিক আছে, তো প্রথমে আলোচনা করব ইন্টারগেটিভ সেন্টেন্স, তারপরে নেগেটিভ সেন্টেন্স। इंटरगेटिव सेंटेंस कौन कौन समय है? इंटरगेटिव सेंटेंस है तीन चार रकम। इंटरगेटिव सेंटेंस है आमी देखिए देव। ठीक है, तो नम्बर वन इंटरगेटिव सेंटेंस है वाक्य जो कोनो ऑक्सिलियरी वर्ब बा हेल्पिंग वर्ब जेमन एम इज आर वाज वेयर हैव हैज हैड एगुलो थाके, तखन सेंटेंसे एगुलो के वाक्यर पूर्वे एने इंटरगेटिव सेंटेंस करा हय। फॉर एग्जांपल, I have a car। এটাকে যদি আমি ইন্টারগেটিভ করি তাহলে কি করব, যে এই হ্যাভটাকে আগে নিয়ে আসবো। Have I a car? এবং ইন্টারগেটিভ সেন্টেন্সের লাস্টে কি দিতে হয়, কোয়েশ্চন মার্ক দিতে হয়। ঠিক আছে, নাম্বার টু, কোন সময় ইন্টারগেটিভ সেন্টেন্স হয় বাক্যে যখন কোনো মডেল অক্সিলিয়ারিজ থাকে, যেমন মে মাইট ক্যান কুড উইল উড শ্যাল শুড এগুলো। ঠিক আছে, তখন সেগুলোকে বাক্যের পূর্বে এনে কি করা হয়, ইন্টারগেটিভ সেন্টেন্স করা হয়। ফর এক্সাম্পল, হি কুড ডু দ্য সাম। তো এটাকে যদি আমি ইন্টারগেটিভ করি তাহলে কি দিব, কুড এটাকে পূর্বে এনে দেবো। কুড Could he do the sum? হয়ে গেল, could he do the sum? Next কোন সময় হয় ইন্টারগেটিভ সেন্টেন্স বাক্যে যখন কোনো অক্সিলিয়ারি বার অথবা মডেল অক্সিলিয়ারিজ থাকে না, তখন আমরা সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি করি, ডু অথবা ডাজ সেটাকে সেন্টেন্সের পূর্বে এনে ইন্টারগেটিভ করি, এবং পাস্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিড বসিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স করা হয়। ঠিক আছে, তো ফর এক্সাম্পল আই গো টু স্কুল। তো এটাকে যদি ইন্টারগেটিভ করা হয় তাহলে কি হবে, ডু আই গো টু স্কুল, ডু আই গো টু স্কুল। ঠিক আছে, ডু আই গো টু স্কুল, এখানে যদি গোস থাকতো তাহলে ডু এর জায়গায় ডাজ হতো। ঠিক আছে, তো নেক্সট কোন সময় ইন্টারগেটিভ সেন্টেন্স হয় বাক্যে যখন আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড বা ইন্টারগেটিভ ওয়ার্ড যখন মানে ইউজ করি, এই ওয়ার্ডগুলো ইউজ করেও ইন্টারগেটিভ সেন্টেন্স করা হয়। ডাব্লিউএইচ ওয়ার্ড যেমন ইন্টারগেটিভ ওয়ার্ড হু হোম হোয়ার হুইচ এগুলো। ঠিক আছে, তো এটা তো আর সহজ। ফর এক্সাম্পল, হু আর ইউ ইন্টারগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তো নেক্সট আর কোন সময় হয় ইন্টারগেটিভ সেন্টেন্স বাক্যে কোনো একটি ওয়ার্ডের উপর জোর দিয়ে, কিন্তু মানে বাক্যটা মানে দেখতে লাগবে যে এটা কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স মানে নয় আর কি, কিন্তু কোনো একটা ওয়ার্ডের উপর জোর দিয়ে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স করতে পারি। ফর এক্সাম্পল, একটা আমি দেখিয়ে দিই, যেমন আমরা বললাম ইউ উইল গো হোম। এই যে ইউ উইল গো হোম, অ্যাকচুয়ালি তো এটা মানে ইন্টারগেটিভ সেন্টেন্স ধরা যায় না, কিন্তু এই যে আমরা হোম যে ওয়ার্ড যেটা রয়েছে এই ওয়ার্ডের উপরে আমরা জোর দিয়ে এই সেন্টেন্সটাকে কী করলাম, ইন্টারগেটিভ বানিয়ে দিলাম। ঠিক আছে, তো ইন্টারগেটিভ সেন্টেন্স শেষ। এখন নেক্সট আমরা কী আলোচনা করব, নেক্সট আলোচনা করব নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স এরকম দু তিন রকমের হয়ে থাকে। নেগেটিভ সেন্টেন্স, তো নেগেটিভ সেন্টেন্স কোন কোন সময় হয়,
বাক্যের যখন নাম্বার ওয়ান বাক্যে যখন কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে বা হেল্পিং ভার্ব থাকে সেগুলোর পরে আমরা কি করি, সেগুলোর পরে আমরা নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স করি। ফর এক্সাম্পল কি বলতে পারবো, ফর এক্সাম্পল বলতে পারবো আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু মার্কেট। তো এটাকে আমরা নেগেটিভ কীভাবে করবো, এই যে এম রয়েছে অক্সিলিয়ারি ভার্ব, এই এম এর পরে নট বসে আই এম নট গোয়িং টু মার্কেট, ঠিক আছে। নেক্সট, আর কোন সময় নেগেটিভ সেন্টেন্স হয়, নেক্সট নেগেটিভ সেন্টেন্স হয় যখন বাক্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না, অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু অথবা ডাজের পরে নট বসিয়ে, পাস্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিডের পরে নট বসিয়ে আমরা কী করি, এই নেগেটিভ সেন্টেন্স তৈরি করি। ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল আই ওয়েন্ট হোম, এটাকে যদি নেগেটিভ করা হয় তাহলে কি হবে, আই ওয়েন্ট যেহেতু ফার্স্ট অ্যান্সার আছে তাই ডিড নট, আই ডিড নট গো হোম, আই ডিড নট গো হোম, ঠিক আছে, আই ডিড নট গো হোম। নেক্সট, নেক্সট আর কোন সময় হয় বাক্যে যখন কোনো মডেল অক্সিলিয়ারি থাকে তখন মডেল অক্সিলিয়ারির পরে নট বসিয়ে কি করা হয়, নেগেটিভ সেন্টেন্স করা হয়। ফর এক্সাম্পল কি বলতে পারবো, হি সরি পেনটা হি কুড ডু দা সাম, তো এটাকে নেগেটিভ করলে কি হবে, হি কুড নট ডু দা সাম হয়ে গেল। তো ভিডিওটা এখানেই শেষ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।